1/11 সরকারের সময় 27তম বিসিএস এ 1137 জনকে বাদ দেওয়ার মামলা ফের শুনাবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন, ফলে 16 বছর পর এসব ভুক্তভোগীর চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 2007 সালের 21 জানুয়ারি 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন 3,567 জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের 30 মে মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়। এতে বাদ পড়ে 1137 জন।